রাস্তার ধারে পৌরসভার কাজ করার সময় আচমকাই বিপত্তি। নর্দমার পাঁচিল ধসে প্রাণ গেল শ্রমিকের। পৌরসভার ভূমিকায় ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ডে। রবিবার সেখানকার আবদারপুর মিশন গেট এলাকায় রাস্তার ধারেই একটি বৃহৎ নর্দমার মধ্যে কাজ করছিলেন প্রায় ১৬ জন শ্রমিক। তারই মধ্যে লাগাতার চলছিল বৃষ্টি। এমন সময় বেশি বৃষ্টির ফলে ধসে যায় নর্দমার পাশের পাঁচিলটি। এতে মৃত্যু হয় সম্রাট শেখ নামে এক শ্রমিকের। আহত হন আরও তিনজন, শহীদ, রিপন ও রশিদ। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় মধ্যমগ্রাম হাসপাতালে। সকলে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বহদেবপুরের বাসিন্দা। কোনো রকম নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের এভাবে কাজ করানোর অভিযোগ তুলে পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। আজকে সকাল থেকে বেশ কিছুদিন ধরে দেখছি এখানে একটা হাইড্রেন্ট নর্দমার কাজ হচ্ছিল। তো সেই কারণে আজকে সকাল থেকে একটা বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য দেখতে পেয়েছি আমরা ওখানে কিছু মাটি ধসে গেছে, পাশের পাঁচিল ধসে গিয়ে বেশ কিছু শ্রমিক যারা কাজ করছিলেন তারা চাপা পড়েছে। এইভাবে তাদের কিছু তাদের মধ্যে চারজন আহত হয়েছেন, একজনের নিহত হয়েছেন। এখানে বিগত দিনে যা কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কাজ করা হচ্ছে, সেরকম কোনো পরিকাঠামো মেনে কাজ হচ্ছে না। যেরকম সিকিউরিটি যেরকম নির্দিষ্ট পরিমাণে নেওয়া উচিত ছিল সেরকম কিছুই হয়নি এখানে। এই কারণে একটা দুর্ঘটনা বর্ষ দুর্ঘটনা ঘটে গেছে। অবশ্যই প্রশাসন দায়ী, কারণ প্রশাসনের হাতে ছাড়া এগুলো কার হাতে হবে? প্রশাসন যদি ঠিকমতো দায়িত্ব তার পালন নিজের দায়িত্ব পালন করতো তাহলে এই সমস্ত ঘটনা ঘটতো না। আর যারা আহত হয়েছে, যেই পরিমাণে নিহত হয়েছে, তাদের পরিবারের কী হবে? কে দায়িত্ব নেবে তাদের পরিবারের?